মাথা নিয়ে 2 কেজি ভেটবেটটা নেবই না চিকেনটা একদম ধুয়ে এখন একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব ভাবলাম তো এখানে সমস্ত ভাজাভুজি কমপ্লিট শুধু শাক ভাজাটা এখন বাকি আছে আর গরম তো সারাদিন ধরে তো আমি পারিনি কিছু ভিডিও ভিডিও করতে মানে আগে নিজেকে বাঁচাই তবে তো ভিডিও করতে পারবো এত গরম আর যেহেতু ফোর্থ ফ্লোরে আমাদের ফ্ল্যাট মানে খুবই অবস্থা খারাপ মানে কোনোভাবে মানে টিকে আছি বলতে পারো জানি না কিভাবে গরমটা পার করা হবে বিশাল গরম পড়েছে এবারে সবাই কিন্তু খুব এক্সট্রা কেয়ার নিও নিজের প্রতি তো আমি সারাদিন ধরে ওই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি কালকে মিঠির জন্মদিন তো কিছু তো করতে হবে মেয়ের জন্য টুকটাক যেটুকু পারি আর কি সেরকম নেমন্তন্ন কাউকেই করব না নিজেরাই ঘরের মধ্যে একটু ছোট করে সেলিব্রেট করব তো তাই এখন কিছু টুকটাক কেনাকাটা করতে যাব তাই ভাবলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো ব্লগটাতে কিছু কিছু ইন্টারেস্টিং লাগবে আশা করি তো মিঠি এখন বসে বসে কি করছে জানি না ওই যে আমার আইলাইনার ওইদিকে ওইদিকে বডি ওয়াশ ওইদিকে চিরুনি বই সব ঘরে ছড়াচ্ছে গরম যাই পড়ে যাক না কেন মিঠির বদমাশি একই রকম আছে বরং আরও লেভেলটা দিন দিন বেড়ে যাচ্ছে বদমাশির এই কাল তোর বার্থডে কি খাওয়াবি বল মাম্মাম কি খাওয়াবি বল খাওয়াবি না কিছু আমাকে হ্যাঁ আমি তো রোজ রান্না করে খাওয়াই কি বলছিস কি ভাষা এটা উগান্ডা ভাষা কি ভাষা এটা কেমনি করে আসিস আই দুটু উঠে দাঁড়া আই মাম্মা ঠাকুরকে বল একটু বিটি দিতে হ্যাঁ কি করতে কি ভাষা বলিস বুঝতেও পারি না ঠিক আছে ও খেলুক বরং আমি একটু চা করে নি ততক্ষণে তো আমি খাবো এখন গ্রিন টি তার জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটুক জলটা ফুটে গেছে চা পাতাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে দেবো এখন তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাব মিঠির জন্য কেক নিতে আর কালকে কি মেনু হবে তার জন্য টুকটাক বাজার হাট করতে হবে তো যাই হোক চলো কোনো রকমে ভালোভাবে জন্মদিনটা মেটার পার হোক কিছু করার নেই এত গরমে অবস্থা খারাপ সত্যি অবস্থা খারাপ মানে আমি দিনের বেলাতে ভাবলাম যে আজকে একটা কিছু লুক ক্রিয়েট করব যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু কিচ্ছু আমি করতে পারিনি আমি মুখ্যমন্ত্রীকে ফোন করছি বলছি যে একটু ব্যবস্থা করা হোক মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা করবে আরে কলকাতা তো গরম পড়েছে যদি কৃত্রিম বৃষ্টি করা যায় তাহলে খুব ভালো হয় তাই কি না তোমরা কি বলো জোর জোর সে বলকে লোকো কো স্কিমে বাতা দে দেখা যাক তাহলে আবেদন জানাতে হবে হ্যাঁ আবেদন জানাতে হবে তো চলো অনেক বাজে কথা হলো বেরোই এবারে অলরেডি 8:30 বাজে ঘরে এসে আজ প্রচুর কাজ আছে মাথা নিয়ে 2 কেজি মাথা ছাড়া নেবো না 200 টাকা তো আমরা এখন চলে এসেছি মিও আমারে কেকের দোকান তো এখন পছন্দ করবো
ভেতরটাতে এত আরাম লাগছিল, এসি চলছিল বলে মনে হচ্ছে ওখানেই বসে পড়ি। তো এখন খুব বেশি বড় কেক নেওয়ার নেই আমাদের, ছোটো মতনই একটা কেক নেব। তো এখানে দেখলাম এটা 300 টাকার মধ্যে আছে, ওই ম্যাঙ্গো কেকটা, ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লাগে বেশ, তাই ওটাই সিলেক্ট করেছিলাম। খুব সুন্দর সুন্দর কেক ছিল, একটা নববর্ষ স্পেশাল কেক ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। লাস্ট অবধি ওটাই ফাইনাল হলো, ম্যাঙ্গো ফ্লেভারটা। এখন মিঠির নাম লেখানো হচ্ছে, যেহেতু আমরা সবাই ওকে মিঠি বলেই ডাকি সবসময়, মিঠি নামটাই বেশি ওর প্রচলন হয়ে গেছে বলে মিঠি নামটাই লেখালাম, আরাত্রিকা নামটা লেখালাম না। A few moments later. কেকটা এখন ফ্রিজে রেখে দি। যা গরম, দীপ ছাড়া উপায় নেই। হ্যাঁ, কেকটা আবার গলে গেলে মুশকিল, পরে বার করে নিচের তাকে রেখে দেবে। ঠিক আছে। ঘরে ঢোকার সাথে সাথে পুরো গলগল করে ঘামছি, মানে বাইরে আরাম আছে, ঘরে খুব গরম, প্রচন্ড গরম লাগছে। কারণ মাছ মাংস গুলো সব ধুতে হবে, দিয়ে ফ্রিজে সমস্তটা রেখে দেবো। মানে যতটা জোগাড় করে রাখা যায়, সকালে তাড়াতাড়ি জাস্ট রান্নাটা করলেই শান্তি। চিকেনটা একদম ধুয়ে এখন একদম ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো ভাবলাম, তাই একদম রেডি করে নিচ্ছি। এবার জাস্ট এটা মেখে নেবো আর ফ্রিজে রাখবো, এরপরে মাছটা ধুতে হবে। মা এখানে কেটে রেখেছে সকালের জন্যেই, এগুলো সব পাঁচ রকমের ভাজা হবে, আলু, বেগুন, কুমড়ো, পটল সব আছে, ওদিকে শাক আছে, এগুলো সব আছে। এখন রসুনটাও ছাড়িয়ে রেখে দেবো, মাছে মাংসতে লাগবে। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো, কাজটা যতটা এগিয়ে থাকে সকালটাতে তত আমার চাপটা কম থাকবে। আর সেরকম তো কেউ থাকবে না, আমার ফ্যামিলিই থাকবে শুধু, এর বেশি আর কেউ থাকবে না। তো সেই জন্য অতটাও টেনশনের কিছু নেই যে বাইরের কেউ আসবে বা খুব তাড়াতাড়ি সব কিছু করতে হবে, একটু ধীরে সুস্থে করলেও কোনো অসুবিধা নেই। তো অভি এখন ওইদিকে ঘরটা গোছাচ্ছে, মানে দেখতেই পাচ্ছ, মানে এত টায়ার্ড লাগছে গরমে, ভালো লাগছে না একদম শরীরটা, বলছে তো আরও একটা সপ্তাহ মানে পুরো আরও গরম পড়বে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মানে সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, কী আর বলবে। তো চলো বাকি কাজটা কমপ্লিট করে নেওয়া যায়। তো চিকেন একদম ম্যারিনেট করে রেখে দিলাম, এবার এটা ফ্রিজে রেখে দেবো। তো রঙ্কিনি এখন মাছ ধরছে, আমাদের গরমে অবস্থা খারাপ, সেখানে গলাটা এরকম হয়ে গেছে, এনার্জি শেষ, সবার এনার্জি শেষ হয়ে গেছে সবার। জন্মদিন, তো খুব সকালেই আজকে উঠে গেছি আমি আর মা দুজনেই, আর অনেকটা কাজটা গুছিয়েও নেওয়া হয়েছে। তো চলো দেখাচ্ছি এতক্ষণ ধরে কী কী করলাম। তো এখানে সমস্ত ভাজাভুজি কমপ্লিট, শুধু শাক ভাজাটা এখন বাকি আছে। আর এখন হচ্ছে ডাল সেদ্ধ, ডালটা আম দিয়ে করবো, মানে টক ডাল করবো। আর এদিকে এখন মিঠির টিফিনের জন্য জাস্ট একটু চালে ডালে বসিয়েছি, ও খাবে, ও ঘুম থেকে উঠে গেছে। মিঠির মনে হয় আজকে ভালো লাগছে না, সকাল থেকেই খুব চুপচাপ আছে, কোলে বসেছিল এতক্ষণ। তো আমার তো অনেকগুলো রান্না আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, সেই জন্য আমি ওকে গান দিলাম এখন একটু বসানোর জন্যে। বিস্কুট খেলো, খেয়ে জল খাচ্ছে, ওর বাবা অ্যাজ ইউজুয়াল এখনও ঘুম মারছে। তো এখন বাজে একদম 11:30, আর এখন বসিয়েছি মাছ বানাতে, বাকি সমস্তটা হয়ে গেছে। এবারে মাছটা হয়ে গেলে, মাংসটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তো মানে অসম্ভব গরম, মানে পারা যাচ্ছে না, মানে কলকাতাতে আনবিয়ারেবল গরম লাগছে, জানি না এর থেকে বেশি কত গরম পড়বে। সবে আজ পয়লা বৈশাখ, এরপরে তো পুরো বৈশাখ জ্যৈষ্ঠ দুটো মাসই পড়ে আছে, দেখতেই পাচ্ছ আমার পুরো মানে অবস্থা খারাপ। নেহা মানে মেয়েটার জন্মদিন বলে কথা কিছু না করলেও খারাপ লাগে, সেই জন্য যেটুকু পারছি করছি, এর থেকে বেশি তো আর পারছি না। আর বেশি কাউকে নেমন্তন্ন করে এখন ঘরে ভিড় বাড়িয়েও মানে দরকার নেই, কারণ মিছি দেখছি আজকে সারাটা দিন ওই রুমটাতেই ঢুকে আছে, উঠে থেকে একবারও এখনও ডাইনিংয়ে আসেনি, অন্যদিন দৌড়ে বেড়াই সকাল থেকে উঠে, আজকে ও খুব নেতিয়ে আছে, ভালো ভালোই সব কাটলেই ভালো। এই দেখো এখন মাছ ভাজা হচ্ছে, এটা হবে দই মাছ, আর এখানে প্রায় সবই তৈরি বলতে গেলে। এখন একটা আলু ভাজা দিয়েছি, ওর খুব মনে হয় যে গরম লাগছে, ওর ভালো লাগছে না। বাবা আবার বাটিতে রেখে খেতে হবে, অত বড় বাটিতে বাবারই একটা আলু ভাজা খাবে কত বড় বাটিতে, দেখো।
এখানে ভাজা বানিয়ে রেখেছিলাম, সেটা তো আগেই দেখিয়েছি। এখানে মিঠির জন্য ডাল তুলে রেখেছি, শাক ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর এটা হয়ে গেছে টক ডাল। জাস্ট মাছটা হবে আর মাংসটা হবে, তাহলেই হয়ে যাবে। আর ভাত তো লাস্টে বসাবো। তো মিঠিকে ড্রেস পরিয়ে দিয়েছে ওর মা, দেখি মিঠিকে একবার কেমন লাগছে দেখি। একবার দাঁড়া 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 একবার দাঁড়া, সোনার গরমে একদম মাথা খারাপ হয়ে গেছে। মিঠি আয়, কি হয়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, হাসো না। মিঠির এখানে খাবার একদম থালায় সাজিয়ে দিয়েছি, বার্থডে লাঞ্চ কাম নববর্ষ লাঞ্চ বলতে পারো। এই দিনটা আমার কাছে প্রতিটা বছর খুব স্পেশাল, এই দিনটার জন্যই আমি জীবনে মা হতে পেরেছি, আমার মেয়েকে পেয়েছি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো হয়। দুঃখের বিষয় এটাই, ও সেই দিনকে একদম কিছু খেতে চাইছিল না, গরমে খুব কষ্ট পাচ্ছিল হয়তো। এরকম ও করে না খুব একটা খাবার নিয়ে ঝামেলা, কিন্তু কিচ্ছু খেতে চাইছিল না, দেখো সব মুখ থেকে ফেলে দিচ্ছিল। লাস্টে দই আর তিনটে মিষ্টি খেয়েছিল, তাতেই ও দুপুরে লাঞ্চ সেরেছিল বলতে পারো, আর কিচ্ছু খায়নি। দই ভাত মেখে লাস্টে খেয়েছে, ও মিষ্টিটা খেতে বরাবরই ভালোবাসে, তো সেটাই খেয়েছিল লাঞ্চে। তো এইরকম জাস্ট সিম্পলের মধ্যে আমরা একটা ডেকোরেশন করেছিলাম, গরমে এর থেকে বেশি আর কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। এটাই হলো মিঠির বার্থডে কেক, সিম্পল কিন্তু খুব টেস্টি ছিল কেকটা, খুবই ভালো লাগছিল খেতে, আর ও খুব এনজয় করেছে কেক কাটতে। এখনও অতটা জিনিসটা বুঝে উঠতে পারিনি, হয়তো নেক্সট ইয়ারে আরও ভালো করে ও এনজয় করতে পারবে। কেক কাটার সময় খুবই দুষ্টুমি করছিল, ও সেই বাঁ হাতেই কেক কাটলো, জানি না ও লেফট হ্যান্ড হবে কি না। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো মানুষ হয়, জীবনে যেন অনেক বড় হয়, এর থেকে বেশি আর কিছুই চাওয়ার থাকে না একটা মায়ের। ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেক অনেক দামি, সেটাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমাদের এই ভিডিওটা, আমাদের এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটা।